আসসালামু আলাইকুম ইভরান, তোমরা যারা এসএসসি পাস করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ তাদের জন্য বিরাট সুসংবাদ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। তো সুসংবাদটা কি সেটা আমি এক্সপ্লেন করতেছি, এবং সব থেকে মজার বিষয় হলো এখানে তোমরা সবাই আবেদন করতে পারবা। এটা মূলত প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা তহবিল। তো এইখানে কোন প্রসেসে আবেদন করলে তোমরা 100% উপবৃত্তিটা পাবা সেই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে আমরা সরাসরি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছি। এখানে এসেই তোমাদের ফর্মটা কালেক্ট করতে হবে, আর সর্বদা আমার নিত্য নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে পরবর্তীতে নতুন আপডেট আসলে সেটা সবার আগে তোমরা জানতে পারবা। ওকে, তো এখানে আমরা সরাসরি নোটিশ বোর্ডে চলে আসি। নোটিশ বোর্ডে আসার পরে দেখতে পাচ্ছ 2023-24 শিক্ষাবর্ষে একাদশ ও সমমান শ্রেণীতে তোমরা শুধুমাত্র যে কলেজে যারা ভর্তি হয়েছো তারা আবেদন করতে পারবে এমন না, যারা মাদ্রাসায় রয়েছে তারপরে এই সমমানের যে ইয়েগুলো রয়েছে যদি সেটা ডিপ্লোমা বা কারিগরি হয়ে থাকে সেখান থেকেও তোমরা আবেদনটা করতে পারবা। তো তার জন্য দেখতে পাচ্ছ নোটিশ দেওয়া হয়েছে, আমরা সরাসরি এটার উপরে একটা ক্লিক করবো। আগে কী বলতেছে সেটা দেখি, তারপরে এই ফর্মটা কোথায় পাবা, কীভাবে জমা দিতে হবে, কোথায় জমা দিলে উপবৃত্তিটা পাবা সেটা আমি দেখাই দিচ্ছি। তো এটার উপরে ক্লিক করলাম। ওকে, তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে মূল ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছ প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা তহবিল, এটা 22 তারিখে আপডেট করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ উপবৃত্তির জন্য প্রধানমন্ত্রীর যে সহায়তা তহবিলটা রয়েছে সেখানে যারা আবেদনের যোগ্য সেই সকল শিক্ষার্থীদের তথ্যগুলো এন্ট্রি করার কথা বলা হয়েছে। এখন অনেকেই তোমরা করতেছো কি এগুলো অনলাইনে জমা দিয়ে দিচ্ছ, স্যারদের সাথে পরামর্শ না করে তোমরা জমা দিচ্ছ, এক্ষেত্রে কিন্তু তোমরা উপবৃত্তিটা পাবা না। তোমাদের সর্বদা বলবো তোমরা তোমাদের কলেজের স্যারদের সঙ্গে যোগাযোগ করে যদি তোমার ফর্মটা ওখানে জমা দাও, স্যাররা যদি সেই ফর্মটা কালেক্ট করে নেয় সেক্ষেত্রে কিন্তু তোমার উপবৃত্তি 100% পাবা। তো অনলাইনে কেউ করতে যাবা না, ম্যানুয়ালি ফর্মটা কোথায় পাবা সেটাও আমি দেখাইতেছি, তোমরা নিজেরা প্রিন্ট করতে পারবা। এখন দেখাই তোমাদের কোন কোন কাগজপাতি লাগবে। এখানে দেখতে পাচ্ছ শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদের ফটোকপি, 17 সংখ্যা, পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে, পিতামাতার অনুপস্থিতিতে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে, এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও ফলাফলের ফটোকপি লাগবে, শিক্ষার্থীর অভিভাবকের পিতা মাতা বা অন্যান্য জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে খোলা সচল বৈধ ব্যাংকিং অথবা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তো এটা হচ্ছে তোমার মোবাইল ব্যাংকিং নাম্বার হতে পারে, নগদ বিকাশ যেগুলো রয়েছে অথবা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এটা তোমাকে দিতে হবে। তো কোথায় ইনপুট করবে সেটা আমি দেখাইতেছি। তারপর হচ্ছে একই মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার একাধিক শিক্ষার্থীর ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। যদি তোমার দুই ভাই বোন হয়ে থাকো সেক্ষেত্রে যদি একই নাম্বার দিয়ে দুইজন করো সেক্ষেত্রে কিন্তু হবে না। যদি এমনটা হয়ে থাকে আব্বুর অথবা আম্মুর যে কোনো একজনের যাতে অন্য কারোর অ্যাকাউন্ট সংযুক্ত করা নাই এমন একটা নাম্বার তোমরা ওখানে ইনপুট দিবা। এখন তোমাদের একটু ব্যাক করে দেখাই তোমাদের ফর্মটা কেমন হবে। ফর্মটা তোমরা চাইলে ফিল আপ করতে পারবা অথবা স্কুল থেকে চাইলেও সেটা দিয়ে দিবে। তো এখান থেকে আমরা ফর্মটা একটু দেখে নেই। ওয়েল, তো আবেদন ফর্ম হচ্ছে এটা, তোমরা সরাসরি এই শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এসে এই ফর্মটা কালেক্ট করতে পারবা, তবে কলেজ থেকে এটা কালেক্ট করাই বেটার হবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ ফর্মটা ঠিক এভাবে থাকবে। আমরা একটু জুম আউট করি। এইখানে তোমার ছবি দিতে হবে, তারপরে এই জায়গায় শিক্ষার্থীর নাম বাংলায়, শিক্ষার্থীর নাম ইংরেজিতে, পিতার এনআইডি, তারপরে পিতার জন্ম তারিখ, নিচে দেখতে পাচ্ছ পিতার নাম ইংরেজিতে বাংলায়, এগুলো তোমরা ইজিলি বুঝতে পারবা, তারপরে মাতার জন্ম তারিখ, মাতার এনআইডি, তারপরে মাতার নাম, এগুলো দিতে হবে, তারপরে শিক্ষার্থীর জন্ম সনদ নম্বর, শিক্ষার্থীর জন্ম তারিখ, এগুলো দেওয়ার পরে স্থায়ী ঠিকানা, বিভাগ, জেলা, উপজেলা, পৌরসভা, এগুলো তোমরা এখানে ফিল আপ করবো। ওয়ার্ড নম্বর, পোস্ট কোড রয়েছে, এই পোস্ট কোডটা তোমরা এনআইডি কার্ডের পেছনে পেয়ে যাবা। তারপরে শিক্ষা সংক্রান্ত তথ্য, এখানে বিভাগ, জেলা, এগুলো ফিল আপ করতে হবে। তারপরে বর্তমান শিক্ষাগত তথ্য যেটা রয়েছে সেটা ফিল আপ করতে হবে। নিচে দেখতে পাচ্ছ অভিভাবকের তথ্য, এগুলো জাস্ট স্টেপ বাই স্টেপ ফিল আপ করে তোমাদেরকে এই ফর্মটা জমা দিতে হবে। তো এটা কিন্তু কলেজ থেকেও দেখাবে, তবে ওই যে যে কথাটা বললাম কলেজের মাধ্যমে জমা দিবা সেক্ষেত্রে 100% উপবৃত্তিটা তোমরা পাবা। এই ছিল মোটামুটি আপডেট। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিব। আসসালামু আলাইকুম।